ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম সাইয়্যিদ তাহির আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআ ওনার আজিম শান 59তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সদরে মাহফিল আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম আল্লামা সাইয়্যিদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী নওয়ারাল্লাহু কলবাহু বিআনওয়ারিল মারিফা ওয়া শারাহা সদরহু লিল ইসলাম ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া আদামা খিদমাতাহু ইলা আখিরি উমরি হযরাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম বাংলাদেশের ঐতিহ্যবাহী দীনি মার্কাজ হায়দরগঞ্জের এই স্বনামধন্য প্রতিষ্ঠানে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং উষ্ণ মোবারক জ্ঞাপন করছি সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে একবার বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীইন অল মুরসালিন আফতাবে নবুয়ত শাহান শাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত সুধি আমি আপনাদেরকে দিনে কষ্ট দিছি ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আসব আমাকে মামা খুব বেশি বলেছেন যে আসতেই হবে আবার এখানে জায়েদ ভাই উনিও খুব বলেছেন যেভাবেই হোক আসতে হবে আমি বলেছি আমি দিনে আসব ইনশাআল্লাহ আমি ঘুরে তো দেখতে পারলাম না রাতে তো আসতেই হবে আমি শুনেছি এখানে দিনে মাহফিলের অভ্যাস নাই আসর থেকে শুরু কিন্তু আল্লাহর কোরআনের বরকতে ইতিমধ্যেই হাজার হাজার লোক চলে এসেছে আরো লোক আসতেছে আলহামদুলিল্লাহ
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এত বড় আধ্যাত্মিক মার্কাজ যেখানে শরিয়াত তরিকাত হাকিকাত মারিফতে শিক্ষা হয় আর একটি তো খুঁজে পাওয়া যাবে না এখানে এখানে ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা যোগানো হয় সকল প্রকার শিরক কুফর বিদআতের বিরুদ্ধে গোটা দেশব্যাপী যে সংগ্রাম ও আন্দোলন হয় তা এই দরবারকে কেন্দ্র করে হয় এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয় আলহামদুলিল্লাহ কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি শুরু করেছি খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তার এই অধম বান্দাকে তৌফিক ভিক্ষা দান করেন ভূমিকাতে একটি কথাই বলবো হায়দরগঞ্জে বিশাল মাদ্রাসা আছে কিন্তু আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন আপনারাও তো মাদ্রাসায় আছেন একটা স্থায়ী মাদ্রাসা আর একটা অস্থায়ী মাদ্রাসা কোরআন হাদিস শুনতে যতক্ষণ এই প্যান্ডেলে বসবেন হোক দিনে হোক রাতে আপনারা তালেবুল ইলমের মর্যাদা পাবেন যতক্ষণ প্যান্ডেলের সীমানায় থাকবেন এটি কি আপনারা মাদ্রাসায় যারা পড়ে ওদের সমান মর্যাদা পাবেন না বলেন যতক্ষণ থাকবেন ততক্ষণ তো পাবেন কতটুক মর্যাদা বাড়বে আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ইমানদার ইলমে দিন শেখার জন্য ঘর থেকে যখন বের হয় আল্লাহর ফেরেশতারা তাদের পাখা তাদের পদতলে বিছায় দেয় আমরা এই মর্যাদা পেয়ে খুশি না বেজা শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় চলে যাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله পাক বলেন আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব কোরআন আপনার উপর আমি অবতীর্ণ করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে যেখানে সব কথা আছে সুবহানাল্লাহ ওয়া হুদা ওয়া রাহমা ওয়াবুশরা লিল মুসলিমিন পৃথিবীর সব মানুষের জন্য কোরআন সুসংবাদের বাহন রহমতের কান্ডার এবং হুদা হুদাটা এখানে ইসমুল মাসদার ফাইলের অর্থ দিবে ইউফিদু মানা ইসমিল ফাইল অর্থাৎ হুদাল্লিল মুসলিমিন মানে হাদিন লিল মুসলিমিন পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন রহমতের ভান্ডার সুবহানাল্লাহ সুসংবাদের বাহন এবং হেদায়েতকারী সুবহানাল্লাহ সুয়ালে মুকদ্দরের জবাব দিতে হয় আলোচনার শুরুতে কোরআন কি শুধু মুসলমানদের জন্য হেদায়েতকারী না সবার জন্য
কোরআনে কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। আমরা যে আয়াতের আলোচনা করছি সেখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েতকারী। আরেক জায়গায় বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাস, এ কুরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়েতকারী। কথা কয়টা হলো? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস, ঠিক কি না? সকল মুসলমানদের জন্য হেদায়েতকারী, সকল মানুষের জন্য হেদায়েতকারী, সকল মুত্তাকিদের জন্যও হেদায়েতকারী। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, তো শুরুতেই তো তিনি বলতে পারতেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিন নাস, এ কোরআন সব মানুষের জন্য হেদায়েতকারী, তা না বলে ক্লাসিফাইড শ্রেণীবিন্যাস কেন করলেন? হুদাল্লিন মুত্তাকিন, আবার হুদাল্লিন নাস, আবার হুদাল্লিল মুসলিমিন, তিনটা শ্রেণী কেন করলেন? যদি বলতেন হুদাল্লিন নাস, ওই মানুষের মধ্যে তো সবই থাকতো, মমিন মুসলিম, আস্তিক নাস্তিক, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, বিশ্বাসী অবিশ্বাসী সবই থাকতো না? কিন্তু তিনি ক্লাসিফাই কেন করছেন? প্রশ্ন আসে না? এই কথার জবাব দিয়েছেন আবুল খায়ের নাসিরউদ্দিন কাজী বায়যাবী। তিনি তার তফসিরে লেখেন, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর সব মানুষ আল্লাহর কোরআন থেকে হেদায়েত লাভে ধন্য হবে, তাদের মধ্যে আল্লাহর কোরআনের উপকার বেশি পাবে তারা, মানুষের মধ্যে যারা ইমান এনে মুসলমান হয়ে যাবে, আর কোরআনের সর্বোচ্চ উপকারে ধন্য হবে তারা মুসলমানদের মধ্যে যারা মুত্তাকি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ক্লাসিফাইড করেছেন। তা আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সেজন্যই তো আমরা বলি সব সমস্যার সমাধান, কিন্তু এটা আমরা কেউ বুঝে বলি আর কেউ না বুঝে বলি। যারা বুঝে বলি তারা ঠিক, আর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, যারা না বুঝে বলি তারাই হাদিস বাদ দিয়ে আহলে কোরআন হয়ে যায়। বুঝে বললে সমস্যা নাই, না বুঝে বললে বিরাট সমস্যা। নিঃসন্দেহে কোরআন সব সমস্যার সমাধান, এটা আমার আপনার জন্য না, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সমস্যার সমাধান করতেন সরাসরি কোরআন দিয়ে, ওহি দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য তো আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর অবতীর্ণ এ কোরআন সব কিছুর ব্যাখ্যা এই কোরআনের মধ্যে আমি রেখে দিয়েছি। তাহলে বোঝা যায় 1500 বছর আগে আল্লাহর হাবিবের জন্য সকল সমস্যার সমাধান বের করার একমাত্র উৎস ছিল কি? সাহাবা একরামের পক্ষেও শুধু তাই নয়, কোরআন করিমের যে অংশ রসুলুল্লাহর কাছে ব্যাখ্যা করা দরকার ছিল আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহু জুম্মা ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি যখন আপনার উপর কোরআন নাযিল করি জিব্রিল যখন আপনাকে কোরআন শোনায় জিব্রিলের সঙ্গে আপনার পড়ার দরকার নাই শুধু আপনি শুনবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সিনা মোবারকে কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর শুধু তাই নয় কোরআনের যে অংশগুলো ব্যাখ্যা করে দেবার দরকার আছে আমি আল্লাহ নিজেই ব্যাখ্যাও করে দিব সব সমস্যার সমাধান দিবে আল কোরআন এই কথার অর্থ আমাদের বুঝতে হবে নতুবা আমরা গোমরাহ হয়ে যাবার সম্ভাবনা আছে সেজন্য উসূলে তাফসীরের প্রথম নীতি হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বাদুহু বাদা কোরআনের এক অংশ আরেক অংশের তাফসীর করে ওই তাফসীরটা আল্লাহ নিজে করছেন সুবহানাল্লাহ বলেন এবার আসেন কুরআন শরীফের ব্যাখ্যার দ্বিতীয় নীতি হচ্ছে তাফসীরুল কুরআন বি আহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন শরীফের তাফসীর করতে হবে রাসূলুল্লাহর হাদিস দিয়ে হাদিস বাদ দিলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহুম্মা আল্লিমহু তাউইল আল্লাহ তারে কুরআনের ব্যাখ্যা শিখায় দাও আল্লাহর হাবিবের এতটুকু দোয়ার কারণে মাত্র 14 বছর বয়স যখন আব্দুল্লাহ বিন আব্বাসের বালেগ হবার আগে আল্লাহ পাক 30 পারা কোরআনের সমাজ তার সিনায় মুসাজ্জাল করে দিয়েছেন বড় বড় সাহাবী হযরত ওমর ওসমান আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কোরআন শরীফের যে অংশ না বুঝতেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে জিজ্ঞেস করতেন তাহলে 1500 বছর পরে আমরা যারা বল্টু চৌধুরী আমরা কি করে হাদিস বাদ দিয়া কুরআন শরীফ থেকে সব সমাধান নিব এটা কি আদৌ সম্ভব তারপর ইবনে আব্বাস থেকে কুরআন শরীফের ব্যাখ্যা সবগুলো তাফসীরে আসছে তিনজন রাবীর মাধ্যমে বেশি কয়জন তাবিনদের মধ্যে সেরা মুফাসসির ছিলেন চারজন কয়জন সাহাবীদের মধ্যে তো ইবনে আব্বাস ওনার থেকে যারা কোরআন শরীফের তাফসীর শিখেছেন উম্মত পরবর্তীতে কোরআনের তাফসীর পেল যাদের কাছ থেকে এই তাবিন ছিলেন সেরা চারজন হাসান আল বাসরি ওয়াহাব বিন মুনাব্বে কাবুল আহবার ইমাম মুজাহিদ আপনি তো সুন্দর আপনার মাইকটাও যেন সুন্দর হয় মানে আপনার লেবাস খুব সুন্দর তো একটু ঠিক করেন আওয়াজটা বাড়ান ভিতরে আওয়াজ লাগবে শুনতেছেন কথা আমাদের তো খুব বেশি আওয়াজ দরকার নাই ক্লিন আওয়াজ দরকার কান ফাটা আওয়াজে কি ভালো লাগে আমি বলে দেই মাইকম্যানকে আওয়াজ বেশি দরকার নাই ক্লিন আওয়াজ দরকার তাবিনদের মধ্যে কয়জন ওয়াহাব বিন মুনাব্বে হাসান আল বাসরি কাবুল আহবার ইমাম মুজাহিদ বুখারী শরীফে হাদিস এসেছে যে সব রুআত থেকে ওই প্রসিদ্ধ রাবীদের একজন হচ্ছে ইমাম মুজাহিদ তাফসীরের সব কিতাবে তার সনদে ব্যাখ্যা এসেছে তিনি কোরআন শরীফ শিখতে কত মেহনত করছে জানেন বলবো ইমামে মুজাহিদ বলেন আরাদতুল কোরআন আলা ইবনে আব্বাসিন সালাসিনা মাররা আমি আল্লাহর কোরআন বুঝার জন্য আব্দুল্লাহ বিন আব্বাসের মজলিসে একবার নয় দুইবার নয় 30 বার বসেছি কি রকম বসেছেন বিসমিল্লাহর বা থেকে শুরু করেছি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটা বাক্যের প্রতিটা শব্দের তাফসীর তার কাছে শিখেছি একবার দুইবার এইভাবে 30 বার এভাবে তারপর তাফসীর উম্মতের কাছে ছড়ায় গেছে তাহলে কোরআন শরীফের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে তৃতীয় নীতি হচ্ছে সাহাবায়ে কেরামের বক্তব্য নিতে হবে ঠিক কি না তাবিনদের বক্তব্য নিতে হবে সালফে সালিহিনদের বক্তব্য নিতে হবে তারপরে ইজমাউল মুফাসসিরিন মুফাসসিরদের তাফসীরে আবার ইখতিলাফ আছে যে মতগুলো ইজমাউল মুফাসসিরিন ওই মতগুলোকে প্রাধান্য দিতে হবে তাহলে আহলে কোরআন দাবিদার যারা তারা গোমরা পদভ্রষ্ট তারা বলে আমরা হাদিস মানি না এটার আবার তিনটা ফেরকা কয়টা এই মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান
আলিগড়ের প্রতিষ্ঠাতা ফেরকা সব বাতিল ফেরকা তৈরি হইছে সাহাবীদের যুগে তাবিনদের যুগে রূপ বদলাইছে আপনারা শুনেন না 72টা কয়টা এই 72 ফেরকা সৃষ্টি হয়েছে 6টা ফেরকা থেকে কয়টা কয়টা কদরিয়া জাবরিয়া মুরজিয়া খাওয়ারেজ রাওয়াফেজ জাহমিয়া এই প্রত্যেকটা আবার 12 ভাগ হয়েছে এই 6 বারং এই 72 ফেরকা মনে কষ্ট নিয়েন না আমাদের ছোট্ট বাংলাদেশে আমি দেখছি 72 ফেরকার লোকই আছে এক হয়ে দিনের পথে কাজ করতে পারে না শুধু ফেরকাবাজি বলবে এটা ওহাবি টুপি সে বলবে এটা বেদাতি টুপি একজন একজনকে সালাম দেয় না কিন্তু জানে না যদি এক না হয় দেশ থাকবে না দেশ না থাকলে কল্লা থাকবে না কল্লা না থাকলে টুপি লাগাইবা কই দেশ তো বাঁচাইতে হবে দেশে যদি না বাঁচে আমরা কল্লা থাকবে না কল্লা না থাকলে টুপি লাগাবো কই মুনকিরুল হাদিস বা হাদিস অস্বীকারকারী যে গোমরা দল এটা মুতাজিলাদেরই 12টা ফেরকার একটা প্রত্যেক ফেরকা 12টা মুতাজিলারা 12 ভাগ হইছে এই 12টার একটা হচ্ছে এই মুনকিরুল হাদিস তারা হাদিস অস্বীকার করে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করার ফেতনাটা শুরু হয়েছে সাহাবীদের যুগ থেকে এখন আসুন হাদিস অস্বীকারকারীরা মুসলমান হবে না কেন এটা প্রশ্ন না কারণ হাদিস অস্বীকার করলে ইসলামের অস্তিত্ব থাকে না আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি ঠিক আছে ইসলামের ভিত্তি কয়টা বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان কালেমার পর চারটা আমল নামাজ রোজা হজ যাকাত ঠিক কিনা বলেন কেউ যদি বলে আমি হাদিস মানি না একটা হাদিসও মানব না হাদিসে আমার সন্দেহ আছে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেমন কালেমার পর ইসলামের মূল ভিত্তি হচ্ছে নামাজ নামাজের কথা কোরআন শরীফে আছে নামাজ কয়েক তো এই কথাটাও আছে পাঁচ ওয়াক্তের কথাও আছে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা তরাফা ইন্নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত এই আয়াতের মাধ্যমে পাঁচ ওয়াক্তকে ফরজ করা হয়েছে তে নামাজের কথা কোরআনে আছে পাঁচ ওয়াক্তের কথাও আছে কিন্তু ফজরের ফরজ দুই রাকাত জোহর চার আসর চার মাগরিব তিন এশা চার এটা কোরআন শরীফের কোথায় আছে তাহলে হাদিস বাদ দিলে তো নামাজ শেষ তা আপনি যদি হাদিস বাদ দেন যে না আমি কোরআন থেকেই সব সমাধান নিব তাহলে নামাজ বাদ রাকাতের কথা কোরআন শরীফে দেখুন মুনকিরুল হাদিস বা আহলে কোরআন দাবিদারদের মূল ফিতনার উৎপত্তি সাহাবায়ে কেরামের যুগে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন ইমরান ইবনে হোসেন নাম শুনছেন আরে ভাই কথা কোন আমি তো কবরস্থানে না মাহফিলে আওয়াজ নাই কেন না সব নির্বাচনে খরচ করছেন মাশাআল্লাহ দিনের বেলায় তো শক্তি বেশি থাকে ঠিক কি না আলহামদুলিল্লাহ আমার ভাই মাহবুব ইজ্জুদ্দিন তিনি বলেছেন যে মানুষ আস্তে আস্তে তো ভরে যাবে মাঠ আমি দেখতেছি মানুষ আসতেই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক সম্মানিত সুধি তাহলে কথা বুঝতেছেন ইমরান ইবনে হোসেন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী তিনি দামেস্কে মানুষকে দিন শিখাতেন দামেস্কের জামে মসজিদে আমার দিকে তাকান
একদিন তিনি কথা প্রসঙ্গে আল্লাহর হাবিবের শাফাতের কথা বললেন। আমরা রাসূলের শাফাত বিশ্বাস করি না? রাসূলের শাফাতের অস্বীকারকারী যে তার ঈমান থাকবে, বেঈমান সে। এটা ফতোয়া আমার না, ইবনু হাজার আসকালানির ফতোয়া। কান পেতে শুনে রাখেন, আলেমদেরকে বলবো হৃদয়ে গেথে নেন ইবনু হাজার আসকালানির ফতোয়া। ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহ রাসূল যে কিয়ামতের দিন শাফাত করবেন, হাসরে শাফাত করবেন, জান্নাতে শাফাত করবেন, এই শাফাতের হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। যারা আপনারা নূরুল আনোয়ার পড়েছেন, উসুলে শাসি এবং হুসামি, তারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারকারী বেঈমান। তাহলে রাসূলুল্লাহ শাফাত অস্বীকার যে করবে, সে কি ইসলামের উপর থাকতে পারবে? আমরা রাসূলুল্লাহ শাফাত কি বিশ্বাস করি? রাসূলুল্লাহ শাফাত বা সুপারিশের পক্ষে শুধু বুখারী ও মুসলিমেই 40টি হাদিস পাওয়া যায়। যারা রাসূলুল্লাহ শাফাতকে অস্বীকার করে, আমরা বলবো তারা অন্ধ। কপালের চোখে অন্ধ না, অন্তরের চোখে অন্ধ। ওই যে বাংলায় কথা আছে, চোখ থাকিতে অন্ধ কপাল আমার মন্দ। এই কিছু মৌলবি সাহেব দেশে আছে, আর কোন তাফসিরও জানে না, হাদিসও জানে না, শুধু ইখতিলাফ সৃষ্টি করে সমাজের মধ্যে। আমরা আহলুস সুন্নাল জামা আল্লাহর হাবিবের শাফাতকে বিনা দলিলে বিশ্বাস করি। দলিল তো আছে, দলিল তো আছে, দলিল শুধু আছে তাই না, প্রচুর আছে দলিল। ইবনে হাজারের মতে রাসূলের শাফাত অস্বীকারকারী মুলহিদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আহলে কোরআন দাবিদাররা রাসূলের শাফাতকে অস্বীকার করে। সাহাবীদের যুগে ইমরান বিন হোসেন যখন শাফাতের কথা বললেন, তা এক পথভ্রষ্ট দাঁড়াইছে, এই যুগের না ওই যুগের, সাহাবীদের যুগে দাঁড়ায় বললেন, হুজুর এই যে শাফাতের কথা কইলেন, শাফাতের কথা বললেন, তা কি কোরআন শরীফে আছে নাকি? তার প্রশ্ন রাসূলুল্লাহর সাহাবীর কাছে। সাহাবীর নাম কি? ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় জলিলুল কদর সাহাবী, হেদায়ার সরা দেরায়াতে এসেছে। ইমরান বিন হোসেন যখন বসে থাকতেন, তার ঘরের চারপাশে ফেরেশতারা ঘুরত আর তারে সালাম দিত। কদর সাহাবি ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যে শাফাতের কথা বললেন, কোরআন শরীফে আছে নাকি? ইমরান বিন হোসেন বুঝতে পারলেন, এই লোকটা কোরআন মানে হাদিস মানে না। তাহলে আহলে কোরআন প্রাতিষ্ঠানিক রূপ না এখন নিছে, কিন্তু ফেতনা শুরু 1500 বছর আগে। তো সে লোকটা বলল, হুজুর আমি কোরআন শরীফ শুধু পড়ছি না, আমার মুখস্থ আছে। বলে, বেশ ভালো কথা, নামাজ পড়ো? বলে, পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে, কেন হুজুর, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন বললেন, মিন আইনা ওয়াজাদতা হাযা শান, নামাজের কথা কোরআনে আছে, রাকাতগুলো কই পাইছো দেখাও। আর জবাব আছে, সে লোকটি জবাব দিল, নামাজ পেয়েছি কোরআনে, ওয়াক্ত পেয়েছি কোরআনে, আর রাকাতগুলো কোথায় পেয়েছি? সুবহানাল্লাহ, রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরামের কাছ থেকে। সুবহানাল্লাহ, ওয়াজাদনা মিনকুম, আপনাদের কাছ থেকে নামাজের রাকাত শিখেছি, পেয়েছি। ইমরান বিন হোসেন বললেন, ওয়াজাদতুম মিন্না ওয়াজাদনা মির রাসূলিল্লাহ, তোমরা আমাদের কাছ থেকে পেয়েছো, আর আমরা সাহাবীরা নামাজের রাকাত আল্লাহর হাবিবের কদম থেকে পেয়েছি। তাহলে হাদিস বাদ দিলে নামাজ কয় হবে না? নামাজই তো নাই। নামাজের পর ইসলামের ভিত্তি কি? জাকাত। জাকাতের কথা কোরআন শরীফে আছে।
কিন্তু টাকার যাকাত কত, স্বর্ণের মেকদার কি, রূপার যাকাত কি, ওসর কি, কতটা পশুতে কতটুক যাকাত, এই কথাগুলো আছে কোরআন শরীফে না হাদিস লাগবে? তাইলে হাদিস বাদ দিলে নামাজও গেল, যাকাতও গেল, এরপর কি? হজ, ঠিক না? হজের ফরজ কয়টা? তিনটা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ধনাঢ্য সক্ষম ব্যক্তির উপর ফরজ সেজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করে। এই কথা কোরআন শরীফে আছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের তিন ফরজের বড় ফরজ হচ্ছে আরাফায় থাকা, কথা বলে না? নয় তারিখ জিলহজ্জার নয় তারিখ কখন থেকে কখন আরাফাতে থাকতে হবে, এভাবে কোরআনে আছে নাকি না হাদিস লাগবে? কথা বলে না। তোয়াফে জিয়ারত হচ্ছে ফরজ, আপনি করার টাইম পাবেন কয়েকদিন, ঠিক না? এহরাম বাঁধা ফরজ, সময় পাবেন, কিন্তু উকুফে আরাফা মাত্র একদিন। সেজন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জ আরাফা, তার মানে হচ্ছে আরাফার অবস্থানটা হজের সবচেয়ে বড় ফরজ। সেখানে কখন আপনি আরাফাতে ঢুকবেন, কতক্ষণ থাকবেন, নয় জিল হজ, এই কথাগুলো কি কোরআন শরীফে এইভাবে আছে না হাদিস লাগবে? তাহলে হাদিস বাদ দিলে আহলে কোরআন যদি হন, হাদিস বাদ দিয়ে আহলে কোরআন হওয়া যায় না আহলে শয়তান হওয়া যায়? কারণ হাদিস বাদ দিলে তো আর কোরআন মানার সুযোগ নাই, ইসলাম আর থাকে না। হাদিস বাদ দিলে নামাজও গেল, যাকাতও গেল, হজও গেল, তারপর কি? সওম। আরে ভাই কথা বলে ঘুমাচ্ছেন? কে কে ঘুমান, হাত উঠান। বাহ, দুপুর বেলায় হুশ জ্ঞান হারাই ফেলছে। আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, আসবেন আর বসে যাবেন, এই বিশাল ময়দান আপনার জাগার টান পড়বে না। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, আদব রক্ষা করুন। ফাঁকি দিয়ে একটা কথা বলি, আগে মাহফিলগুলোতে যে আদব দেখতাম এখন কমে গেছে না একটু? শুধুমাত্র কমেডি আর কৌতুক বক্তাদের কারণে কিছু বক্তা এসে এখন ওয়াজ করে না, আওয়াজ করে, কেউ মাহফিলে এসে ডিজে পার্টি করে, নাচা নাচি, ঠিক কিনা? কৌতুক কমেডি, এতে ছোট ছোট বাচ্চারা আদব হারায় ফেলছে। ওরাও মনে করে মাহফিলে আসলে লাফালাফি করতে হয়, সংস্কৃতিটা পরিবর্তন করে আগে যে একটা পরিবেশ ছিল ওইটা ধরে রাখতে হবে। তবে এখানে তো বিষয় ভিন্ন, এখানে সবাই আদবদার আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? হাদিস বাদ দিলে নামাজ রোজা হজ জাকাত সব অস্তিত্ব পাওয়া যাবে না। পাঁচ নম্বরে হচ্ছে সওম, রোজা, এক মাস রাখেন না, চলে আসছে। সওম আয়াসুমু সওম, এটা শাব্দিক অর্থ ইমসাক, বিরত থাকা। কিরকম বিরত থাকা? এটা আবার আল জওহারাতুন নাজ্জারাতে এসেছে, ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়াল ফারজ আনিস শাহাবাত ক্বাবলা গুরুবি শামসি ক্বাবলা তুলু ইশামসি ইলা গুরুবিহা, সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে অস্ত যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা, আর লজ্জা স্থানকে যৌনচ্চার থেকে বিরত রাখার নাম সওম, এর বহুবচন সিয়াম, ফার্সিতে কয় রোজা। বাংলা করলে হয় উপবাস, কিন্তু এটা তর্জমা সই হবে না। সবকিছুর বাংলা খুঁজতে নাই, সবকিছুর বাংলা। আমি যদি বলি বিরত থাকা, তো প্রশ্ন আসে কি বিরত থাকা? আর বড় জোর রোজা বলা যায়, অনেক কিছুই তো ফার্সিতে বলি, তো সওমকে রোজা বললে ফতুয়ায় হারাম হবে কেন? নামাজ বলি না ফার্সি না, কথা বলে না। তারপরে বেহেশত বলি না ফার্সি না,
শুধু দুইটা শব্দ নিয়ে আমাদের দেশে খুব বাড়াবাড়ি। একটা পীর বললে এটা ফারসি শব্দ, এটা কোরআন শরীফে কোথায় আছে? আরে ভাই, নামাজ শব্দটাও কোরআন শরীফে নাই, সালাত নামে আছে। ফেরেশতা শব্দ কোরআন শরীফে নাই, মালায়েকা নামে আছে। বেহেশত শব্দ কোরআন শরীফে নাই, জান্নাত নামে আছে। হক্কানি পীর মাশায়েকদের বিষয়টা আছে কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। ওখানে আল্লাহ সোহবতের কথা বলছেন, কিসের কথা? তবে এটা পীর হতে হবে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সোমের কথা, রোজার কথা আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। তো রোজা রাখাকে আল্লাহ সোম বলছেন, আবার ঠিক একই শব্দ আল্লাহ ব্যবহার করছেন সূরা মারিয়ামে। হযরত মারিয়ামের কোলে যখন বাচ্চা, ওনার তো স্বামী ছিল না, ঈসা অস্তিত্ব লাভ করছে আল্লাহর হুকুমে জিব্রিলের ফুতে। ওনার বাপ ছিল না, এখন বাপ সারা ছেলে, ইহুদিরা তো বুঝবে না। তাল্লা তালা মারিয়ামকে শিখাই দিয়েছেন, তুমি বলো ইন্নি নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম তুমি বলো, ও ইহুদিরা, ইন্নি নাযারতু লিরহমানি সাওমা, আমি মান্নত করেছি রহমানের নামে, আমি সোম রাখবো মানে চুপ থাকবো, সেই রোজা কি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। পানাহার থেকে বিরত থাকাকেও আল্লাহ সোম বলেছেন, কথা না বলে চুপ থাকাকেও আল্লাহ কি বলছেন? সোম। এখন মনে করেন কোন গোমরা শুধু কোরআন মানে হাদিস মানে না, আর সে সোমের দুইটা অর্থ আছে, একটা অর্থ বাদ দিয়ে যদি আরেকটা অর্থ নেয় তাহলে তার রোজা পাওয়া যায় না। সোমের একটা অর্থ পানাহার না করা, সোমের আরেকটা অর্থ কথা না বলে চুপ থাকা। এখন কোন আহলে কোরআন ভণ্ড যদি বলে সোমের তো দুইটাই অর্থ কোরআনে আসছে, পানাহার না করাও সোম, কথা না বলে চুপ থাকাও তো সোম। আমি কুতিবা আলাইকুমুস সিয়ামে দ্বিতীয় অর্থটা নিলাম, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পেট ভরে খাবো রোস্ট ব্রোস্ট পোলাও গোস্ত কোরমা বিরিয়ানি, শুধু চুপ থাকবো কথা বলবো না, আমার তো রোজা হয়ে যাবে। তাহলে তো দুইটা অর্থের যে কোনো একটা নেওয়া যায়, কথা বলে না, রোজাও রাখা যায় চুপ থাকাও যায়। সে বলবে আমি দ্বিতীয় অর্থ নিলাম, আমি সারাদিন পানাহার করবো কথা বলবো না, তাহলে আর রোজা থাকে না? হাদিস থেকে নির্ধারণ করতে হবে ইন্নি নাযারতুলির রহমানে সাওমার অর্থ কি আর কুতিবা আলাইকুমুস সিয়ামের সাওমের অর্থ কি। তাহলে হাদিস বাদ দিলে কোরআন বোঝার সুযোগ নাই, ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবার আসেন ফাতাওয়া, আহলে কোরআন দাবিদার যারা একটা হাদিসও মানে না তাদের ক্ষেত্রে ফতোয়াটা দিচ্ছি, আমার ফতোয়া নয়, আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া শুনবেন। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ সাবাতাত সিহহাতুহু বিল ইত্তিফাকি ইনদাল মুহাদ্দিসিন ফাহুয়া কাফির। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর মধ্যে থেকে কোন একটা সহি হাদিস যেটা সহি হবার ক্ষেত্রে সব মুহাদ্দিস একমত, ওই রকম একটা সহি হাদিস যার স্বীকার করবে সে কাফের। আরে আহলে কোরআন দাবিদাররা বাংলাদেশে যারা আমার কাছে হারছে ওরা সবচেয়ে খতরনাক নিকৃষ্ট দলটা। আহলে কোরআনের তিনটা ফেরকা, স্যার সৈয়দ আহমদ খানের অনুসারী যারা, পরবর্তীতে তাদের নেতা ছিল আকরম খা, এই যে বলা হয় মুসলিম সাংবাদিক আকরম খা,
কিভাবে সে আকরাম খা মুসলিম সাংবাদিকগুলো আমি বুঝি না বলা যায় মুনাফিক সাংবাদিক এই আকরাম খা তার মতবাদ ছিল যে কোরআন শরীফের সাথে যে হাদিসগুলোর দ্বন্দ্ব ওগুলো মানি না আর আহলুস সুন্নাহর মতে আল্লাহর কোরআনের সাথে কোনো সহিহ হাদিসের দ্বন্দ্ব নাই আহলে কোরআন দাবিদারদের দ্বিতীয় আরেকটা দল আছে যেটার নেতৃত্ব দেয় ডক্টর মতিউর রহমান তার মতবাদ হচ্ছে যে না সব হাদিসই মানি যে হাদিসকে আকল সমর্থন করে না ওইটা মানি না তাহলে এটাও তো গোবরা কারণ কোরআন হাদিসের উপর আকল কোনোদিন প্রাধান্য লাভ করতে পারে না আর তিন নাম্বার যেটা আহলে কোরআন দাবিদার তিন নাম্বার যে মুনকিরুল হাদিসের যে তিন নাম্বার ফেরকা এটা সবচেয়ে খতরনাক এরাও আহলে কোরআন দাবি করে এরা বলে বুখারী মুসলিম সহ যত হাদিস সব জাল এবং ভুয়া এই রকম আহলে কোরআন দাবিদার মুনকিরুল হাদিস হাদিস অস্বীকারকারীরা মুসলমান না কাফের শক্তি দিয়ে বলেন মুসলমান না কাফের ঘরে ঘরে মসজিদের মিম্বারে ওয়াজের স্টেজে লেখনীতে আর বক্তব্যে জাতিকে সতর্ক করে দেন যারা আহলে কোরআন দাবিদার তারা মুসলমান নয় বাতিল ফেরকা ইসরায়েলের ইহুদিদের টাকা খায়া বাংলাদেশকে একটা স্যাটানিক রাষ্ট্র শয়তানি রাষ্ট্র বানাবার চক্রান্ত করছে তা মেনে নাও হবে না হবে না হবে না এবার আসেন আহলে কোরআন যদি হন আমরা এই দামি নামটা আমরা নেই না কেন আহলে কোরআন কারণ আমরা তো কোরআন মানি হাদিসও মানি তাহলে নামটা আহলে হাদিস নেওয়া যায় নাকি আসেন এদের অপতৎপরতা বাংলাদেশে আছে এই যে আমার সামনে কোরআন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহর পবিত্র সত্তার কসম যারা বাংলাদেশে আহলে হাদিস দাবি করছে এরা আহলে হাদিস না এরা ফেরকা লা মাযহাবিয়া তারা কি তাহলে বোঝা যায় মুসলমান হাদিসকে মানতে হবে এখন আসেন হাদিস মেনে আপনি আহলে হাদিস হবেন আহলে হাদিস হবার সুযোগ নাই সুযোগ আছে আহলে সুন্নাত হবার কারণ হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে আমি একটু বলে দিব আল্লাহর হাবিবের প্রত্যেকটি হাদিস সুন্নত নয় কিন্তু আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতি হাদিস মুহাদ্দিসগণ বলেন ইন্না বাইনাল হাদিস ওয়াস সুন্নতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস হাদিস আর সুন্নতের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে প্রত্যেকটা হাদিস সুন্নত নয় কিন্তু প্রত্যেকটা সুন্নতি হাদিস তাহলে প্রত্যেকটা হাদিসকে বিশ্বাস করতে হবে কিন্তু প্রত্যেকটা হাদিস আমল করা যাবে না সুন্নতগুলো আমল করতে হবে যে ব্যক্তি আহলে সুন্নত হয় তাকে আর আহলে হাদিস হতে হয় না আর যে আহলে হাদিস হয় সে তো আর আহলে সুন্নত হতে পারে না এই জন্য আমাদের নাম হবে আহলে কোরআন নয় আহলে হাদিস নয় আমরা কোরআন মানি হাদিসও মানি যেহেতু আমল করি সুন্নতে সেজন্য আমাদের নাম আহলুস সুন্নাহ অবশ্য বাংলাদেশে কিছু বেদাতি পীর আছে কবর পূজারি মাজার পূজারি এরাও নিজেদেরকে আহলে সুন্নাত বলে ওটা আহলে সুন্নাত না আহলে বিদআত সাবধান কোন বেদাতিকে সুন্নি বলবেন না আর এটা আমাদের একটা বেকুফি আমাদের মধ্যে অনেকে আছে বলে ওরা সুন্নি আপনি এটা আমাদের নাম আমাদের নাম ওরা হাইজ্যাক করছে আমরাই সুযোগ দিব না আমরাই আহলুস সুন্নাহ ওরা আহলে বিদআত ঠিক কিনা বলেন বেদাতি আবার সুন্নি হয় কেমনে ব্যাখ্যাগুলো খুব সংক্ষেপে দিচ্ছি বুঝতেছেন তো এই বেদাতি পীরগুলো দেখবেন নামের পরে লেখে সুন্নি আল কাদরি আমার শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই কারণ যে লোকটা নিজেকে কাদরি লেখে
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর গুনিয়াত তালিবিন কিতাব না পড়ে তো কাদেরী হওয়া যায় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াত তালিবিনে আহলুস সুন্নাল জামাতের ব্যাখ্যা করছেন, তিনি লিখছেন আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই তরিকা নির্ধারণ করেছেন, যেই নীতি নির্ধারণ করেছেন, রীতি নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহর দেখানো সেই মত আর পথের নাম সুন্নতে নববী। এখন পীরকে যে সাজদা করা এটা তো শিরক, মাজারে সাজদা করা এটা তো শিরক, ঠিক কি না? পীরের বাড়ি তোয়াফ করা এটা তো শিরকে আকবার। এই কাজগুলো যারা করছে তারা তো মুশরিক, শিরকবাদী, শিরকবাদী, বেদাতি। সুন্নি বলার কোনো অধিকার তাদের না। আহলুস সুন্নাহ হচ্ছে তারাই, সুন্নাত যাদের মত, সুন্নাত যাদের পথ, তার নাম সুন্নি, ঠিক কি না? সুন্নাত যার মত না, সুন্নাত যার পথ না, সুন্নাত যার আমল নয়, সে তো উম্মত নয়। যে উম্মত নয় সে কিসের সুন্নি, কিসের ওহাবি, না ইহাবি না উহাবি, কুছ ভি নাহি। এটা ইহাবি না উহাবি না, এটা কুছ ভি নাহি, ঠিক কি না? বেদাতিদের থেকে সাবধান থাকতে হবে, আরেক দিকে নজদিদের থেকে সাবধান থাকতে হবে। আমাদের হতে হবে খাঁটি আহলুস সুন্নাল জামা, ঠিক কি না? তাইলে এখন আসেন, আহলে হাদিস হওয়ার সুযোগ হতে হবে আহলে সুন্নাত। আমি একটা উদাহরণ দেই, লামাজাবি ভাইরা দেখবেন প্রত্যেক নামাজে উঠতে বসতে রফে আদেন করে, আর আমরা করি না। আমরা করি না কেন, আর তারা করে কেন, প্রশ্ন আসে না? এখানেই তো ব্যাখ্যা পাবেন যে হাদিস আর সুন্নতের মধ্যে সম্পর্ক কি, উমুম ও খুসুসের সম্পর্ক। প্রত্যেক হাদিস সুন্নত না, বিশ্বাস করা ওয়াজিব। প্রত্যেক সহি হাদিস বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম, কিন্তু প্রত্যেক হাদিস আমল করা যাবে না। হাদিসগুলোর মধ্যে যেগুলো সুন্নাহ, সুন্নাতুম মুস্তাহকামাত, সুন্নাতুম মুস্তাহকামা, ওইটার উপর আমল করতে হবে। যেমন বুখারী শরীফে এসেছে ইবনে ওমর থেকে, তিনি বর্ণনা করছেন, তার থেকে বর্ণনা করছেন নাফে, বর্ণনাটা বুখারী শরীফ কিতাবু সালাতে এসেছে যে সাহাবায়ে কেরাম বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল নামাজে দাঁড়িয়ে তাকবীর তাহরিমায় রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার আগে সব সময় কি করা, রফে আদেন করা। এই হাদিসটাকে আমরা অক্ষরে অক্ষরে সহি হাদিস হিসেবে বিশ্বাস করি, আমল করি না। কেন কেন করি না শোনেন? বুখারীর ওস্তাদ আহমদ বিন হাম্বাল তার মুসনাদের মধ্যে সহি হাদিস নকল করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عشرة من شهد لهم رسول الله صلى الله عليه وسلم الجنة ما كانوا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة. عبد الله بن عباس বলেন আল্লাহর হাবিবের 10 জন সাহাবী, যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব দুনিয়ায় বেহেশতের খোঁজ খবর দিয়েছেন, এমন 10 জন আশারায়ে মুবাশশারার পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়েছি, তাদের কোন একজনকে দেখি নাই তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে। সুবহানাল্লাহ কইবেন না, কথা বুঝতেছেন? এখন বুখারীর হাদিস বলছে রফে আদেন করতে হবে, আর বুখারীর ওস্তাদ আহমদ বিন হাম্বলের বর্ণিত হাদিসে পাওয়া যায় আশারায়ে মুবাশশারার কাউকে ইবনে আব্বাস রফে আদেন করতে দেখেন নাই। বরং
বুখারীর উস্তাদ থেকে যে বর্ণনা আসছে ওখানে দেখা যায় আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন আশারা মুবাশশারার একজনকেও রাফিয়া দেন করতে দেখি নাই তাকবীর তাহরিমাত ছাড়া আর বুখারীর বর্ণনায় এসেছে রাফিয়া দেনের কথা আমরাই তো আসল আহলে হাদিস সেজন্য আমরা দোনো হাদিসকে বিশ্বাস করি কিন্তু আমরা মনে করি বুখারীর বর্ণিত হাদিসটা মানসুখ বিশ্বাস করা যাবে আমল করা যাবে না আর আহমদ বিন হাম্বলের বর্ণিত হাদিসটা হাদিস এবং সুন্নাত কারণ সেটা হাদিস না শেখ নাসেক মানসুক কেমনে নির্ধারণ হইল উসুলে হাদিসের মধ্যে এসেছে দুইটি সহিহ হাদিস দোনোটাই যদি সহিহ হয় কিন্তু যদি আমল বিপরীত দেখা যায় দেখতে হবে কোন হাদিসের রাবীর বয়স কম কোন হাদিসের রাবীর বয়স বেশি সকল রেজাল প্রণেতা একমত বুখারীতে বর্ণিত হাদিসের রাবি ইবনে ওমর তিনি বয়সে ছিলেন বড় আর মুসনাদে বর্ণিত হাদিস ইবনে আব্বাস থেকে তার বয়স ছিল কম এজন্য ইবনে আব্বাসের বর্ণিত হাদিসটা হয়ে গেছে নাসিখ আর ইবনে ওমরের বর্ণিত হাদিসটা মানসুখ আমরা বুখারীর হাদিসটা বিশ্বাস করি মুসনাদের হাদিসটা বিশ্বাস করি বিশ্বাস দনটা করি আমল করি সুন্নতের উপর সেটা হচ্ছে রাফিয়া দেন না করা তার মানে ইসলামের শুরু অবস্থায় আল্লাহর হাবিব নির্দেশ করেছিলেন নামাজে তাকবীর তাহরিমায় এবং রুকুতে যাওয়ার আগে রুকু থেকে ওঠার পরে সেজদায় যাওয়ার আগে বারবার রাফিয়া দেন করো কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন যে তাকবীর তাহরিমা ছাড়া বারবার হাত তোলার দরকার নাই আমি বুঝতে পারলাম তাহলে আমরা আহলে কোরআন এটাও বলবো না আহলে হাদিস এটাও বলবো না আমরা আহলে সুন্নাত আমরা আহলে সুন্নাত তাহলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই কোরআন হচ্ছে সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা সেই ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে আমি বুঝতে পারলাম তবে সেই হাদিসও নিজে নিজে বুঝবেন না সেই হাদিস থেকে মাসালা ইস্তিমবাত করার অধিকার সবাই সবার নাই সেটা করবেন মুজতাহিদ এজন্য আমরা কোরআন মানি হাদিস মানি ব্যাখ্যা নেই মাযহাব থেকে মাযহাবের ইমাম কেন মাযহাবরা কারণ এইটাই আমরা আবু হানিফার পূজা করি না আবু হানিফার ব্যক্তিগত মত মানি না আমরা আবু হানিফার ব্যক্তিগত আমল মানি না আবু হানিফা হাদিস থেকে ইলমে শরীয়তের ক্ষেত্রে যে ফিকহি সমাধান দিবেন সেই ফেকাটা আমরা আবু হানিফা থেকে নিছি মানার দরকার আছে না নাই যে কোনো একটি মাযহাবের অনুসরণ ওয়াজিব আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমাধান দান করেন বলুন আল্লাহুম আমিন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন দেরিতে হলো ময়দানটা প্রায় মোটামুটি ভরে গেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার নাই আমি সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুন নবিউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বসেন আমার কিছু অনুরোধ আছে অনুরোধ না কথা আছে আপনারা এখানে বিভিন্ন দল মতবিরোধ আছেন না এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে কওমি আছে আলিয়া আছে সাদা টুপি কালো টুপি লম্বা টুপি গোল টুপি সব আছে এই ময়দানে দল আছে আমরা সব মুসলমান সব কি মুসলমান মতভেদ থাকে থাকুক কিন্তু তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টি ইস্যু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের আমাদের দেশে কাফেরদের কিছু দালাল আছে রাজনীতিবিদের মধ্যে
তারা বলে কে কাফের কে কাফের না আপনি বলার কে তো সংবিধান অনুযায়ী কে রাজাকার কে রাজাকার না তা যদি তুমি বলতে পারো কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপদের অপরাধী না তা যদি তুমি বলতে পারো তাহলে কোরআন সুন্নাহ ও উজমায় উম্মতের আলোকে কে কাফের না তা বলার অধিকার আমি রাখি আমরা মনে রাখবেন নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের সে যেই হোক আমার কথাটা বুঝেন সে যেই হোক কারণ তারা আল্লাহর আখেরি নবী আমার নূর নবী জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ শেষ নবী এই কথা তারা বিশ্বাস করে না চিল্লায় বলে নাউজুবিল্লাহ সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মুসলমানকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত কথা বলেন টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারতের পার্লামেন্টে দেখবেন ওই আপনার হিন্দু এমপিরা কংগ্রেসে সাদা টুপি লাগায় তাই বলি কি তারা মুসলমান হবে কথা বলেন হবে আর নাম রাখলে মুসলমান হওয়া যায় যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রূপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল আউয়াল আব্দুল সামাদ মোবাশ্বের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মজুমদার আর মুনতাসির মামুন নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে কত 100 সেন্টারের মধ্যে একটা সেন্টার আপনাদের হাইমচরে করেছে ফরিদগঞ্জও করছে হাইমচরও করছে শাহরাস্তিতেও করছে এর জন্য আপনারা হাসরে দায়ী হয়ে যাবেন এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাদিয়ানিরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া কি হেফাজত
সকল দলের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে জাতীয় সংসদে আইন পাস করে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা বসুন বসে যান বসুন আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মার্কাজগুলোর একটি হায়দারগঞ্জের এই প্রতিষ্ঠান থেকে এই জনসমুদ্রের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি প্রধানমন্ত্রী আপনার সম্মানিত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের আগে মাওলানা শামসুল হক ফরিদপুরীর কাছে ওয়াদা করেছিলেন যদি দেশ স্বাধীন হয় আমি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করব আমরা মনে করি তিনি সময় পান নাই আপনি তো সময় পেয়েছেন 15 বছর তো চলে গেছে আর কয় বছর আছেন আমি জানি না আমি বলবো পিতার সমস্ত ইচ্ছাই পূরণ করেছেন আপনার মরহুম পিতার ইচ্ছা ছিল দেশ স্বাধীন হলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে আমরা দেখতে চাই এবারের সংসদে আপনি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে আপনার পিতার ইচ্ছাকে পূরণ করে বাংলাদেশের মানুষকে কলঙ্ক মুক্ত করবে সম্মানিত সুদিক কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুসগুলো তাদের আরএফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ তাদের ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন সম্মানিত সুদিক আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা হচ্ছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল 1975 সালে বাংলাদেশে ঢুকছে এই দলটি 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে তারপরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবি ইহুদিরা এখন আমার প্রশ্ন বাংলাদেশে একটা বুদ্ধিজীবী মহল আছে স্বাধীনতার চেতনা পরিষদ আছে স্বাধীনতার প্রজন্ম আছে আরেকটা আছে স্বাধীনতা মুক্ত মঞ্চ যেটা নাস্তিক নিজুম মজুমদার আমার কাছে হেরে যাবার পর আমার বিরুদ্ধে ওরা মামলা করছে মামলা একটা দুইটা না অনেকে ভাবছে আব্বাসী সাহেব জেলে যায় না কেন কে জেলে যাবে কে যাবে না ফয়সালা হয় আসমানে ঠিক না আমার বিরুদ্ধে 11টা মামলা আছে কিন্তু 1 সেকেন্ডের জন্য আমাকে জেলখানায় যেতে হয় নাই সবাইকে জেলে যেতে হবে তা নয় সবাই জেলে গেলে কাজ করবে কে আর যদি যেতেই হয় তাতে তো ভয় নাই শাহাদাতের প্রার্থী জেলকে ভয় পায় না আলহামদুলিল্লাহ বলছিলাম এই চেতনাধারীরা স্বাধীনতার চেতনাধারীরা শুধু স্বাধীনতা বিরোধী খোঁজে দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে তো যে খ্রিস্টানরা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগকে ছিন্ন করতেছে খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের বক্তব্য নাই কেন তার কারণ একটাই চোরে চোরে খালাতো ভাই আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহিদ থেকে সাবধান থাকবেন এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান পরিশেষে বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে